পেনাল করে আমরা 1 থেকে 52 পর্যন্ত পড়েছিলাম ধারা। এক থেকে 52 পর্যন্ত আমরা ধারা পড়েছিলাম, 2 থেকে 4 পড়েছিলাম, 23-24, 34 থেকে 38 ধারা, 40-52। এর মধ্যে কারো কোনো প্রশ্ন? দাদা 34 আর 49 একটু আলোচনা করেন, 149। 34-এর মূলত কি বলছেন নূর মোহাম্মদ ভাই? সাধারণ অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন এই বিষয়টা কি একশো আসলে? উনপঞ্চাশ হ্যালো, আসলে বিষয়টা যৌথ হ্যাঁ বা ক্লাস করতে আছি আমি। 34 আর 49 তো 149 যে একই রকম, ক্লাস জাস্ট শুনতে সংখ্যাগত চাই, এখানে মনে হয় কিছু মিউট করে রাখেন। ডিফারেন্স হ্যাঁ সংখ্যাগত দেখা যাচ্ছে আর কি। আচ্ছা দাদা, আদা আচ্ছা, তাহলে 134 এবং 149-এর মধ্যে একটু বলেন তো, একটু লেখতে দেন তো রনি ভাই। একটা হলো সাধারণ উদ্দেশ্য হলো 149, আর আরে বাংলাটা তো সবাই জানে, দুটা বিষয় কি পার্থক্যটা কি? মানে সাধারণ কমন ইন্টেনশনে থাকবে দুই বা ততোধিক ব্যক্তি, এবং মানে ওই অভিন্ন অভিপ্রায়ে অংশগ্রহণ করতে হবে, কিন্তু 149 ধারায় মানে অংশগ্রহণ না করলেও সে অভিযুক্ত হবে, এই হলো পার্থক্য। মানে বেআইনি সমাবেশে প্রত্যেকেই দোষী সাব্যস্ত হবে। মানে একটা হচ্ছে ভাই কমন ইন্টেনশন, আর একটা হচ্ছে কমন অবজেক্ট। 34 হচ্ছে কমন ইন্টেনশন, আর 149 হচ্ছে কমন অবজেক্ট। আরে ভাই অর্থ প্লাস ইংলিশ এটা সবাই জানে, পার্থক্যটা বলেন। দাদা পার্থক্য পার্থক্যটা এখানে হচ্ছে দেখছি আর কি সংখ্যাগত, এখানে অভিন্ন অভিপ্রায় 34 দাঁড়ায়, এখানে না, দুই থেকে পার্থক্যটা এক আসলে থেকে 4 পর্যন্ত, দাদা এখানে পার্থক্যটা আসলে 149 হচ্ছে অভ্যন্তরীণ একজন জ্ঞান একজন থাকতে বলেন, হবে, একজন একজন উদ্দেশ্য পূর্ব থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, পূর্ব পরিকল্পনা চৌত্রিশ, অংশগ্রহণ, না 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 পূর্ব পরি একজন একজন করে বলেন। হ্যাঁ, প্রথম হচ্ছে সদস্য সংখ্যা আচ্ছা 34-তে আচ্ছা হচ্ছে আচ্ছা আপনার, আচ্ছা আচ্ছা সংখ্যাগত একটা গেল, বলেন 1 নম্বর পয়েন্ট হচ্ছে সংখ্যাগত, তারপরে 2 নম্বর হচ্ছে মেন্টাল ইন্টেনশন, আর ওখানে প্রেজেন্ট থাকা, একটা প্রেজেন্ট থাকতে হবে আর একটা প্রেজেন্ট থাকতে হবে না। 2 নম্বর প্রেজেন্ট কি? থাকলে একটা লাইভলিটি হবে, একটা প্রেজেন্ট না থাকলে লাইভলিটি হবে। 2 নম্বর আছে ইন্টেনশন, 3 নম্বর পূর্ব পরিকল্পনা না থাকলে, পূর্ব পরিকল্পনা কোনটাতে থাকবে আর কোনটাতে থাকবে না? 34-এ থাকবে না, 34-এ থাকবে, 34-এ থাকবে, তারপর আর কি কল্পনা থাকলো? থাকবে, 34 বলেছি। আর কি থাকবে? জ্ঞান থাকবে, 34-এ জ্ঞান থাকবে, আর 149-এ থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ 100 থাকতে পারে না। জি, আর আলাদা আলাদা অপরাধের জন্য আলাদা আলাদা শাস্তি 34। 34-এ দাদা যৌথ দায় থাকবে, যেমন একজন লোকে যে কাজটা করলে যে অপরাধ হয়, 4 জন মিলে যৌথ হবে, যে অপরাধ হতো একজন করলেও সেই অপরাধে দায়ী হবে। তার মানে 149-এ কি থাকবে না? জয়েন্ট লাইবিলিটি থাকবে না ভাইয়া? 149-এ থাকবে, আমি বলি 149-এ সাধারণ উদ্দেশ্য থাকবে। দাদা আমি বলি, হ্যাঁ বলেন, সাধারণ অভিপ্রায় হলো 34 আর সাধারণ উদ্দেশ্য হলো 149। হ্যাঁ, একটা হলো অভিন্ন অভিপ্রায় আর একটা হলো সাধারণ উদ্দেশ্য। এখন অভিন্ন অভিপ্রায় হলো সদস্য সংখ্যা হচ্ছে 2 বা ততোধিক,
কিন্তু এটা ওটা সংগঠিত হতে হবে অপরাধটা, হ্যাঁ, কিন্তু ওটা তো সংগঠিত না হলেও মানে জড়িত থাকলে ওটা অপরাধই হবে, দুইটা হলে এই পার্থক্য। আচ্ছা আর কিছু দাদা? আমি একটু বলতে ছিলাম, বলেন দাদা, এই যে আপনার 34 বলছে পূর্ব পরিকল্পনা আর কি, আর আপনার 49 পূর্ব পরিকল্পনা নাও থাকতে পারে, মানে সাধারণ একটা অভিপ্রায় থাকবে প্রত্যেকেরই, যেমন ওই যে আপনার আনলফুল অ্যাসেম্বলিতে যেটা থাকে আর কি, 5 সদস্য মিলে একটা যদি অবৈধ কোনো কাজ করে এটার কথা বলছে, তারপরে 34 ধারায় আছে সংখ্যাগত পার্থক্য, 34 ধারায় 5 সদস্য না হলেও চলবে, 2 সদস্য থাকলে চলবে, আর 49 ধারায় আপনার 5 সদস্য লাগবেই মাস্ট, এর নিচে হলে হবে না। আর তারপর বলছে আপনার অংশগ্রহণ, অংশগ্রহণের ক্ষেত্রে 34 ধারায় আপনার উপস্থিতি থাকতেই হবে, আর আপনার ইয়াতে উপস্থিত না থাকলেও হবে 149 ধারায়, এই কথাটাই বলছে। তারপরে হচ্ছে 34 ধারা আপনার স্বতন্ত্র একটা অপরাধ না, এটা হচ্ছে আপনার ওই সাক্ষ্য আইনের একটা নীতি মাত্র, আর আপনার 149 ধারা একটা স্বতন্ত্র একটা অপরাধ, এটাই আর কি। মোটামুটি ক্লিয়ার সবাই? যত আনস্মার্ট লোক আছে সব এই গ্রুপে আছে, কোন স্মার্ট লোক খুঁজে পাই না, স্মার্ট লোক খালি আপনি না বলছেন যারা খারাপ আমার কাছে আসবেন, আবার খালি খালি কথা কন, আমি আলেসপাট কইছি এই যে আসে আলেসপাট কইছি, এই অর্থে যখন হচ্ছে একটা মানুষ কথা কয় তখন যে মিউট করে রাখতে হয় সাথে সাথে, এই জিনিসটা বোঝেন, এই জিনিসটা বোঝেন না, এর লেগে কইছি জানে স্মার্ট, যে সাথে সাথে মানে সকল কাজে স্মার্ট কিন্তু একটা কাজ আনস্মার্ট, সাথে সাথে মিউট করতে টিমে থাকি দিবি দাদা। আচ্ছা এবার আমরা আসি দাদা, আজকে অনেক বেশি ফান হলো তো, ওকে এবার আমরা আসি কি জানি মানে বললো। আচ্ছা তাহলে হচ্ছে দেখেন 34 সদস্য মিনিমাম মেম্বার লাগবে কতজন? 2, আর কমন অবজেক্টে মিনিমাম মেম্বার থাকবে হচ্ছে 5। 34 সদস্য প্রি প্ল্যান মাস্ট, প্রত্যেকের প্রি প্ল্যান মাস্ট, কি বলছি প্রত্যেকের পূর্ব পরিকল্পনা অবশ্যই থাকতে হবে, আর কমন অবজেক্টে প্রত্যেকের পূর্ব পরিকল্পনা নাও থাকতে পারে তবে পূর্ব পরিকল্পনা থাকবে, ঠিক আছে। 34 কমন কমন ইন্টেনশনে প্রত্যেকে দায়ী হবে যারা পূর্ব পরিকল্পনা অংশগ্রহণ করছে, পূর্ব পরিকল্পনা অংশগ্রহণ করুক আর না করুক। একটা অ্যাসেম্বলিতে আনলফুল অ্যাসেম্বলিতে প্রেজেন্স উপস্থিতি থাকলে সে দায়ী হয়ে যাবে। 34 অপরাধ সংগঠনে সরাসরি অংশগ্রহণ করবে অথবা করবে না, দুই ক্ষেত্রে দায়ী হবে, তবে এখানে অবশ্যই পূর্ব পরিকল্পনাতে অংশগ্রহণ থাকতে হবে। আর 149 অপরাধে অংশগ্রহণ করুক আর না করুক উপস্থিতির জন্য সে দায়ী হবে, এ হচ্ছে মোটামুটি আমাদের পার্থক্য। এবং আরেকটা পার্থক্য যে 34 সবার গিলটি মাইন্ড থাকতে হবে, মেন্সটিয়া থাকতে হবে, ক্রিমিনাল মাইন্ড থাকতে হবে, আর 149 সবার ক্রিমিনাল মাইন্ড নাও থাকতে পারে, মানে ক্রিমিনাল মাইন্ড বলতে পূর্ব পরিকল্পনা, হ্যাঁ প্রি প্ল্যান। তো 1-52 মধ্যে আর কারো কোনো প্রশ্ন? পেনাল কোড 1-52 দাদা 36 টা একটু বলেন, 36 বলবো স্যার রফিক রেহান, পড়াই নাই কোনো না কোনো ব্যাস একটা পড়াইছি আর কি। আচ্ছা 36 কার কোনো ধারণা আছে? যতটুকু অপরাধ ততটুকু শাস্তি।
এখানে বলছে আংশিক কার্যানুষ্ঠান আর আংশিক কার্যবিরতি দ্বারা, মানে এমন কোনো কিছু করা হয়েছে যে কাউকে কোনো কিছু মানে খাবার খাওয়া থেকে বিরত রাখা হয়েছে বা তাকে কোনো কিছু জোর করে খাওয়ানো হয়েছে, কার্য করা হয়েছে আবার কার্য না করে যদি কোনো অপরাধ দেওয়া সংঘটন করা হয়। আর উদাহরণ যদি বোঝানো হয়েছে, ভাত দেওয়া উচিত ছিল কিন্তু সে তাকে ভাত দেয় না, একটা অ্যাক্ট করেছে, আবার ভাত তো দেয়ই নাই তাকে, উল্টা মেরেছে, সে যেটা তার নিষেধ ছিল সেটাও সে করেছে, ওমিশন এখানে হয়েছে। এখানে 50-50 দুইটারই একটা আছে, দুইটা মিলে আর কি ক্রাইম হয়, আর দুইটা মিলে ক্রাইম হয়, রাইট? একটা হচ্ছে অমিশন আর একটা হচ্ছে অ্যাক্ট, এ সিটি অ্যাক্ট। বড় হাতে যদি এ দেই তাহলে সেটা হয়ে যায় আইন, ছোট হাতে যদি এ দেই তাহলে সেটা হয়ে যায় একটা অপরাধ। কিরকম আমার হচ্ছে যেই কাজটা করা উচিত, যেমন সকাল 6টার ব্যাসে আমি তালিবালি করতেছি দীর্ঘদিন ধরে, 2-3 দিন ধরে, মানে আমার দোষ না, আমি ঘুমতে করতে পারি না, তো আমার আমার উচিত হচ্ছে পরিস্থিতি যত কঠিনই হোক এখন প্রতিদিন ক্লাস নেওয়া। তো এই যেন যে কাজটা করা উচিত এটা থেকে যদি আমি বিরত থাকি, যে কাজটা করা উচিত সেটা থেকে যদি বিরত থাকা হয় সেটার নাম হচ্ছে অমিশন। সেটার নাম কি? অমিশন। তবে সেটা একটা অপরাধ হয়ে যাচ্ছে। আবার যে কাজটা করা উচিত না, ক্লাসে বেশি কথা বলা উচিত না, যে কাজটা করা উচিত না সে কাজটা যখন আমি করব তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? অ্যাক্ট, এ সিটি অ্যাক্ট। ক্লিয়ার? তার মানে অর্ধেক অ্যাক্ট, অর্ধেক অমিশনের মাধ্যমে যখন একটা অপরাধ আমরা সৃষ্টি করব, মানে একজনে করবে অ্যাক্ট আরেকজনে করবে অমিশন, কমপক্ষে দুইজন ব্যক্তি থাকতে হবে। তো দেখা গেল যে আমরা একজন ব্যক্তিকে মারব, আমরা একজন ব্যক্তিকে মারব, এখন এই মারার উদ্দেশ্যে আমি কি করলাম, তাকে আমার পিটানো উচিত না, আমি তাকে ইচ্ছা মতো পিটাইলাম। আপনি কি করলেন? তাকে পানি খাওয়ানো উচিত, আপনি তাকে পানি খাওয়ানো থেকে বিরত থাকলেন। আমার যে কাজটা করা উচিত না আমি সেই কাজটা করেছি, আপনার যে কাজটা করা উচিত ছিল আপনি সেই কাজটা করেন নাই, উভয়ের কম্বিনেশনে একটা অফেন্স হয়ে গেল, সে লোকটা মারা গেল। সে লোকটা কি হলো? সে লোকটা মারা গেল। এটা হচ্ছে পার্টলি অ্যাক্ট পার্টলি অমিশন, এর মাধ্যমে যদি কোনো অপরাধ সৃষ্টি হয় তাহলে প্রত্যেকে যারা যারা অ্যাক্ট এবং অমিশনে ছিল প্রত্যেকে দায়ী হবে। তারপর প্রশ্ন ধারা 1-52 মধ্যে, আচ্ছা আমরা একটু সামনে আগাই, আমরা ধারা তারপরে 53 থেকে আমরা যদি 74 পর্যন্ত যাই, আমরা পড়েছিলাম 40-40-এর বাউন্ডারটা যদি একটু বলতে বইতে না, 40 আসবে না পরীক্ষায়, যদি আসো অপরাধের সংখ্যা কোন ধারা আছে 40 আছে। দাদা ইম্পর্টেন্ট গুলো একটু আলোচনা করেন যাতে সময় কম, অন্যগুলো দরকার নেই। দাদা হ্যালো, ইম্পর্টেন্ট গুলো আলোচনা করব, আমরা একটা রিভিশন হয়ে যাচ্ছে। আমার একটা কোশ্চেন ছিল, হ্যালো, আমার একটা কোশ্চেন ছিল আপনার ওই যে বইয়ের মানে এমসিকিউ বইয়ের সম্পর্কে। হ্যাঁ আমি তো ওই 2 নাম্বার মডেল টেস্ট, হ্যালো, মডেল টেস্ট ম্যাজিক থেকে আমরা কোশ্চেন বলবো, আমরা কথা বলবো আপনার সাথে, পার্সোনালি কথা বলবো। মডেল টেস্ট ম্যাজিক নাম্বার না, শুনো এখনে বলে, ছোট 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 দাদা ছোট বলে, মানে মডেল টেস্ট আছে না 2 এর, আমি 99 তে দেখলাম যে স্থায়ী ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া আছে, আমরা বইয়ে পড়ছি 94 না কত 54 ধারায়, আপনার এখানে লেখা আছে 53 ধারায়, উত্তরে কি লিখবো? আমরা দেয়াল আছে পাশে, আমরা পাশে দেয়াল আছে, দেওয়াল আছে তো, দেওয়ালের
দাদা আমি একটা ছোট্ট কথা বলবো দাদা, বইয়ে ভুল থাকবেই দাদা, হ্যাঁ এখন নিজের এটা কানেকশন করে নেওয়া উচিত। না না এই সংখ্যাটা করতে পারলে তো বইয়ে প্রায় 50টার মতো ভুল আছে। না আমি এটা বলি দাদা, আমি ওইটা বলি না, বইয়ে একটু খালি ভুল থাকবেই। না না 50টার মতো টাইপিং মিস্টেক হতে পারে, ইও হতে বলতে পারে, এটা থাকবে। এটা কিউ দোয়া তুলসী পাতা না দাদা, বই নিয়ে কথা বলা না আলাপ করতে পারবো না, আমার লস নাই ভাই, আমার এক ঘন্টার দাম 15,626 টাকা, সো আমার যতক্ষণ ডাকবেন ততক্ষণই। এবার আমরা চলে আসি ধারা 53, 54, 55, 55 ক, এরপর হচ্ছে 57 যদিও আমি পড়াই না, 63, 65, 67, 68, 69, 70, 72, 73, 74 এর মধ্যে প্রশ্ন, তারা 53 থেকে 74 পর্যন্ত। আচ্ছা আমি একটু দুইটা মিনিট সময় নষ্ট করি, সেটা হচ্ছে আমরা এভাবে রিভিশন দিয়ে যাব দুই দিন পর্যন্ত। হ্যাঁ এরপর আমরা মানে হট টপিক গুলো পড়বো ফাইনালে গিয়া। ভাইয়া দাদা এই যে পরীক্ষাগুলো দিয়ে দাদা 69 টা ধারা 69 টা একটা আলোচনা করে, ধারা 69 জাহিদুল ইসলাম রনি ভাই, এই ভাইটার আমার খুব ভালো লাগে যা লিখেছে, আপনি মেসেজে লিখেছে মন থেকে বলতেছে আমার খুব ভালো লাগে। আচ্ছা এবার আমরা চলে আসি সেকশন 69, 69 কি বলছে। আচ্ছা 69 পড়ার আগে আমাদের দেখতে হবে যে আমরা 65 কি পাই। 65 পাই যখন হচ্ছে একই সাথে কারাদণ্ড দিবে প্লাস হচ্ছে অর্থদণ্ড দিবে, তখন ওই অর্থদণ্ড যদি আমি না পরিশোধ করতে পারি এজন্য ওই অপরাধের জন্য সর্বোচ্চ যে কারাদণ্ড হবে, ওই অপরাধের জন্য সর্বোচ্চ যে কারাদণ্ড হবে তার 1/4 আমার অতিরিক্ত কারাদণ্ড হবে অর্থদণ্ড পরিশোধ না করে না করতে পারার কারণে। ক্লিয়ার? এবার আমরা সেকশন 67 এ চলে আসি। 67 এ বলছে শুধুমাত্র ফাইনের ক্ষেত্রে, শুধুমাত্র জরিমানার ক্ষেত্রে, শুধুমাত্র কিসের ক্ষেত্রে, জরিমানার ক্ষেত্রে। ওকে সেখানে দেখেন কি বলছে, সেখানে বলছে যে 50 টাকা পর্যন্ত হলে কত মাস কারাদণ্ড হবে, 50 থেকে 100 হলে, 100 টাকার বেশি হলে। তার মানে আমরা একটা জিনিস স্পষ্ট সেকশন 65 এবং 67 থেকে যে আমি যদি অর্থদণ্ডে দণ্ডিত হই সেটা কারাদণ্ডের সাথে হোক অথবা শুধু অর্থদণ্ডে হোক, এটা যদি পরিশোধ করতে না পারি অনাদায়ে আমার কি হবে, আমার কারাদণ্ড হবে, রাইট? এখন দেখা গেল 68 তো বলেছে অর্থদণ্ড পরিশোধ না করতে পারার কারণে আমার যতটুকু কারাদণ্ড হয়েছে, কি বলছি, অর্থদণ্ড পরিশোধ করতে না পারার কারণে আমার যতটুকু কারাদণ্ড হয়েছে আমি যদি সেই অর্থদণ্ডটা পরিশোধ করে দেই সম্পূর্ণভাবে তাহলে আমার সেই কারাদণ্ডটা মওকুফ হয়ে যাবে। 69 বলছে সাপোজ আমরা যদি আনুমানিক একটা হিসাব করি যে 1,000 টাকার জন্য আপনার কারাদণ্ড দিয়েছে আমরা ধরলাম 2 মাস, এর মধ্যে আপনি যদি 500 টাকা পরিশোধ করে দেন তাহলে আপনার এক মাস মওকুফ হয়ে যাবে। ক্লিয়ার? মানে যতটুকু আপনি অর্থদণ্ড পরিশোধ করবেন ততটুকু হারে কারাদণ্ড মওকুফ হবে, এটা বলছে সেকশন 69 এ। প্রশ্ন করেন ধারা 53 থেকে 74। দাদা হ্যালো, হ্যাঁ আমরা তো জানি যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর। আচ্ছা যাবজ্জীবন কারাদণ্ড আমরা সব সময় দিব হচ্ছে 30 বছর, যদি কোথাও ভগ্নাংশ থাকে শব্দটা, ভগ্নাংশ কেন দেয় কি কারণে এটা বোঝার দরকার নাই, যদি ভগ্নাংশ শব্দটা থাকে সেই ক্ষেত্রে আমরা কত বছর দিব, সেই ক্ষেত্রে 30 বছর, রাইট? যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর দিব, ভগ্নাংশ দেব 30 বছর, সর্বোচ্চ সাজা আগে 20 বছর ছিল। কোনটা দাদা? আমরা এমসিকিউ এর মধ্যে তো ভাই সর্বোচ্চ সাজা হচ্ছে 20 বছর,
এখানে যাবজ্জীবন এখানে দেখা যায় 30 বছর কোনটা ক্লিয়ার হলে ভালো মানে প্রশ্ন কি যাবজ্জীবন কারাদণ্ড কত বছর এটা হ্যাঁ যাবজ্জীবন সর্বোচ্চ সাজা কত বছর প্রশ্ন আরবি তোমার এই সর্বোচ্চ কারাবাস কত বছর মানে 20 30 হ্যাঁ যাবজ্জীবন এরকম আছে কারাদণ্ড কত বছর ক্লিয়ার করে 30 বছর পঞ্চান্নতে যাবজ্জীবন কারাদণ্ডকে কমিয়ে 20 বছর বন্ধ করতে পারে। আচ্ছা এবার ক্লিয়ার করি, যখন হচ্ছে বলবে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কি বুঝায়, 30 বছর পর্যন্ত কারাদণ্ড, যদি বলা হয় যে কত বছর পর্যন্ত মানে কত বছর পর্যন্ত কমিয়ে নিয়ে আসতে পারে যাবজ্জীবন, ধরেন আপনাকে কারাদণ্ড দিল সেক্ষেত্রে সরকার হচ্ছে সেটাকে 20 বছর করতে পারে, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে 20 বছর। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? আর সর্বোচ্চ কারাবাস 20 বছর, কিন্তু যখন পাইলাম যে শাস্তির মেয়াদ আরেকবার বলেন। এবার আসি, এবার তাহলে আমরা তিনটা পয়েন্টের কথা বলি। লিখেন, যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছর বোঝায়, সরকার যাবজ্জীবন কারাদণ্ডকে 20 বছরে রূপান্তর করতে পারে, আমার পেনাল কোডের সর্বোচ্চ কারাদণ্ড হচ্ছে 20 বছর, যেটা যাবজ্জীবন কারাদণ্ডকে কমিয়ে 20 বছর করা হয় সেটা। দাদা আবার বলেন একটু স্লোরে। যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে 30 বছর, যাবজ্জীবন কারাদণ্ডকে ধারা 55-তে কমিয়ে মানে 30 বছর থাকে না, এটাকে কমিয়ে 20 বছর করতে পারে, সেই হিসেবে যদি কোনো পরীক্ষা আসে সর্বোচ্চ কারাবাস বা কারাদণ্ড ম্যাক্সিমাম ইমপ্রিজনমেন্ট কত বছর, সেক্ষেত্রে আমাদের আমরা দিব 20 বছর। আর কোনো প্রশ্ন? সরকার যখন কমাবে, সরকার কারটা কমাবে আমরা জানি, সরকার সরকার ইচ্ছা করলে কমাতে পারবে, সেটাকে 20 বছর বন্ধ করতে পারবে। পরীক্ষায় যদি আসে, লিখেন পরীক্ষায় যদি আসে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কত বছর কারাদণ্ড বা কারাবাসকে বোঝায়, তাহলে আমি লিখিব ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড হবে না, ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড। আবার লিখেন, পরীক্ষা যদি আসে দণ্ডবিধির অধীন সরকার 57 ধারায়, আবার কথা বলেন কেন, উনি বেশি কথা বলে, কথা বলেন না তো আপু, সরি। ওকে, এবার আছে আমরা চলে যাচ্ছে, দেখেন পরীক্ষা যদি আসে সরকার
পেনাল কোডের 55 ধারার অধীন যাবজ্জীবন কারাদণ্ডকে দাদা শুনতে পাচ্ছেন সরকার সরকার পেনাল কোডের অধীন 55 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডকে কারাদণ্ডে রূপান্তর করতে পারে তিন নম্বর পয়েন্ট সরকার যাবজ্জীবন কারাদণ্ডকে লাইফ ইমপ্রিজনমেন্টকে কমিয়ে বা হ্রাস করে সর্বোচ্চ সর্বোচ্চ 20 বছর পর্যন্ত কারাদণ্ডে রূপান্তর করতে পারে চার নাম্বার পয়েন্ট তাহলে আমরা দেখলাম যে পেনাল কোডের 55 ধারার অধীন যাবজ্জীবন কারাদণ্ড বিবেচনায় সরকার অনধিক অর্থাৎ নট মোর দেন 20 ইয়ার্স অনধিক 20 বছর কারাবাস কারাবাসে রূপান্তর করতে পারে এবার একটু লক্ষ্য করি লিখেন এবার একটু লক্ষ্য করি আমি এতদিন পেনাল কোডের বিভিন্ন শাস্তি পড়েও লিখেন আমি এতদিন পেনাল কোডের বিভিন্ন শাস্তির ধারা পড়েও কোনো ধারাতে কোনো অপরাধের জন্য 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তা পাই নাই অতএব 55 ধারার অধীন সরকার মওকুফের পর যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসের পর 55 ধারার অধীন সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসের পর কমানোর পর সর্বোচ্চ কারাবাস দণ্ডবিধির অধীন হবে 20 বছর এবার সামারি যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমরা কত বছর কারাদণ্ডকে বুঝবো 30 বছর পেনাল কোডের অধীনে সর্বোচ্চ কারাদণ্ড কত বছর 20 বছর ক্লিয়ার সামারি ঠিক আছে আর বলা লাগবে কিছু না লাগবে না ওকে এবার আমরা 53 থেকে 74 পর্যন্ত হ্যাঁ 70 ধারাটা একটু 70 ধারা কি বলছ আপা বলেন তো একটু অর্থদণ্ডাদেশ 6 বছরের মধ্যে কারাদণ্ড চলতে থাকাকালে আদায়যোগ্য এই লাইনটা বুঝেন নাই ভিতরে পড়াটা বুঝিনি যে 3 বছর যদি কারাদণ্ড হয় 10,000 টাকা জরিমানা হয় সেক্ষেত্রে অতিরিক্ত 3 বছর পাবে সময় কারাদণ্ড দেওয়ার জন্য যদি 1 বছর হয় তাহলে কত টাকা হবে মানে কতদিন লাগবে
ধারা সত্তর থেকে কারো কোনো প্রশ্ন আর না বলা লাগবে না, প্রশ্ন আছে কোনো ধারা সত্তর থেকে? না দাদা জি না জি না। আমরা লিখি ধারা সত্তর কোন জায়গায় এটা ধারা সত্তর এক নম্বর পয়েন্ট লিখি অর্থদণ্ড আদায় করতে হবে ছয় বছরের মধ্যে। তবে সেখানে কারাদণ্ড অবশ্যই ছয় বছর বা ছয় বছরের মধ্যে থাকতে হবে, অবশ্যই ছয় বছর বা ছয় বছরের মধ্যে থাকতে হবে। পয়েন্ট দুই, কারাদণ্ডের মেয়াদ যদি ছয় বছরের বেশি হয় তাহলে যত বছর কারাদণ্ড দিবে তত বছরের মধ্যে অর্থদণ্ড আদায় করতে হবে। তাহলে যত বছর কারাদণ্ড দিবে তত বছরের মধ্যে অর্থদণ্ড আদায় করতে হবে। এবার আমরা একটা উদাহরণে আসি, প্রথম পয়েন্টে যাই। প্রথম সেন্টেন্স আমরা যা লিখেছি সেটার দিকে দুই চোখ দিয়ে তাকাই, এটার অধীনে আমরা একটা উদাহরণ লিখব। কারাদণ্ড দিল এক মাস, অর্থদণ্ড দিল এক লক্ষ টাকা। তাহলে এই এক লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করবে ছয় বছরের মধ্যে। কারাদণ্ড দিল পাঁচ বছর নয় মাস, অর্থদণ্ড করল দশ লক্ষ টাকা, সে অর্থদণ্ড আদায় করবে ছয় বছরের মধ্যে। কারাদণ্ড দিল তেত্রিশ মাস, কারাদণ্ড দিল তেত্রিশ মাস, অর্থদণ্ড দিল তেত্রিশ লক্ষ টাকা, সে অর্থদণ্ড আদায় করবে ছয় বছরের মধ্যে, কারণ কারাদণ্ড দিয়েছে ছয় বছর বা ছয় বছরের মধ্যে। যদি হয় তাহলে অর্থদণ্ড আদায়ের সময়সীমা হচ্ছে সর্বোচ্চ ছয় বছর। আমরা দুই নম্বর সেন্টেন্সে তাকাই, আমি যেটা বলেছিলাম দুই নম্বর পয়েন্টে, কারাদণ্ড দিল ছয় বছর এক মাস, অর্থদণ্ড আদায় করবো ছয় মাস ছয় বছর এক মাসের মধ্যে। কারাদণ্ড দিল বারো বছর, অর্থদণ্ড আদায় করবে বারো বছরের মধ্যে। কারাদণ্ড দিল আট বছর, অর্থদণ্ড আদায় করবে আট বছরের মধ্যে। অর্থাৎ ছয় বছরের বেশি যত বছর কারাদণ্ড দিবে তত বছরের মধ্যেই অর্থদণ্ড আদায় করবে ধারা সত্তর। ক্লিয়ার? সমস্যা আছে কোনো? আমরা নতুন করে ক্লাসে যুক্ত হই, তারপর প্রশ্ন থাকলে আসি। নতুন করে যুক্ত হই।